নিজেকে আরো বেশি স্মার্ট করে তোলার সহজ কিছু কৌশল থাকছে আজকের এই ভিডিওতে। আপনি দেখতে শুনতে যথেষ্ট ভালো অথবা ভালো নাও হতে পারে, পোশাক আশাকও ফ্যাশনেরই পরেন, তবুও কি আপনাকে সবাই আনস্মার্ট বলে? আপনার সামনে কেউ কিছু না বললেও আপনার আড়ালে কি আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করে অথবা খ্যাত বলে ডাকে? সবকটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে আপনার নিজেকে উপস্থাপনে কমতি রয়েছে। প্রথমেই বলি, স্মার্টনেস মানেই দেখতে ভালো লাগা বা ট্রেন্ডি পোশাক পরা নয়। স্মার্টনেস হলো অভ্যন্তরীণ মানসিক ব্যাপার। আপনি যা নিজেকে ঠিক সেভাবেই উপস্থাপন করা হলো স্মার্টনেস। ঠিক কিভাবে নিজেকে সবার কাছে উপস্থাপন করবেন তা যদি বুঝে উঠতে না পারেন, তাহলে নিজের মধ্যে কিছু ছোট ছোট পরিবর্তন নিয়ে আসুন। কিছু ক্ষেত্রে হয়ে উঠুন কৌশলী। খুব সাধারণ কিছু কৌশল অবলম্বন করে আপনিও হয়ে উঠতে পারেন স্মার্টনেসের অধিকারী। আসুন জেনে নেওয়া যাক সেই কৌশলগুলি। কথা বলুন বুঝে শুনে। আপনার কি অনেক কথা বলার অভ্যাস? তাহলে বাড়তি কথা বলা একটু কমিয়ে দিন। যতটুকু প্রয়োজন কথা ঠিক ততটুকু বলার অভ্যেস করুন। কখন কোথায় কি বলতে হবে তা বোঝার চেষ্টা করুন। কথা বলুন বুঝে শুনে এবং গুছিয়ে। আপনি কি বলতে চাইছেন তা যেন আপনার বক্তব্যে পরিষ্কার বোঝা যায়। খাবার খান নিঃশব্দে আস্তে আস্তে। যারা শব্দ করে খাবার খান তাদের কেউ পছন্দ করে না, সকলেই তাদের দিকে বিরক্তির চোখে তাকায়। নিঃশব্দে খাবার অভ্যেস করুন। খাবার ধীরে ধীরে চিবিয়ে খান, এতে শব্দ কম হবে। খাবার সময় যতটা সম্ভব কম কথা বলুন। পোশাক পরুন রুচিশীল। হাল ফ্যাশনের বা ট্রেন্ডি পোশাক পরা মানেই স্মার্ট হওয়া নয়। আপনাকে পোশাকটা আদতে মানাচ্ছে কিনা সেটাই হলো আসল কথা। পোশাক যদি ঠিকমতো নির্বাচন না করতে পারেন, তাহলে আপনার স্মার্টনেস অনেকাংশেই মার খেয়ে যাবে। তাই পোশাক পরুন নিজের ব্যক্তিত্ব অনুযায়ী। হাল ফ্যাশনের পোশাক নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলে বেছে নিন ট্র্যাডিশনাল বা সব সময়ই যেসব পোশাকের চল থাকে সেই পোশাকগুলো, যেমন শাড়ি, সাধারণ সালোয়ার কামিজ, স্কার্ট, ফর্মাল শার্ট, প্যান্ট, স্ট্রেট কাটের জিন্স, পোলো টি শার্ট ইত্যাদি। কী রঙের পোশাক বেছে নেবেন তা বুঝতে না পারলে পরুন হালকা যে কোনো রঙের পোশাক। হালকা রং সবাইকে মানিয়ে যায়। খাবার খাওয়ার রীতিনীতি। খাবার খাওয়ারও কিছু নিয়মকানুন আছে, সেগুলো শিখে নিন। যেমন চামচ, কাঁটা চামচ, ছুরি ব্যবহারের নিয়ম, ন্যাপকিন ব্যবহারের নিয়ম, কোনটার পরে কি খেতে হয় ইত্যাদি। এই ধরনের বিষয় নিয়ে আমরা আগামী দিনে আরও ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ন্যূনতম সৌজন্যতাবোধ। সব জায়গাতেই কিছু ন্যূনতম সৌজন্যতা মেনে চলা উচিত। এতে যেমন বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, তেমনি স্মার্টনেসেরও পরিচয় পাওয়া যায়। যেমন খুব জোরে জোরে কথা বলবেন না, বিশেষ করে কর্মক্ষেত্রে। ধূপধাপ পা না ফেলে হেঁটে নিঃশব্দে হাঁটার চেষ্টা করুন। কারো সাহায্য নেবার পর ধন্যবাদ জানানোও কিন্তু সৌজন্যতা বোধের মধ্যে পড়ে। কাউকে বিরক্ত করলে দুঃখিত বলুন। এগুলো খুবই ফর্মাল আচরণ মনে হলেও সৌজন্যতা বোধের বহিঃপ্রকাশও বটে। হেসে হেসে সুন্দর করে কথা বলুন। হেসে সুন্দর করে কথা বলাও স্মার্টনেসের পরিচয়। তাই বলে কথায় কথায় হো হো করে হাসবেন না যেন, এটাও শোভন নয়। হালকা হাসিতে কথা বলুন সবার সাথে। মানুষটি যদি বিরক্তিকর হয়, আপনার কথা শুনে সে যেন আপনার বিরক্তিটুকু ধরতে না পারে। মোট কথা, আপনার সাথে কথা বলে যেন কারো মনে না হয় আপনি রূঢ় আচরণ করছেন। ভালো ব্যবহার করুন। যে কোনো পরিবেশে মানিয়ে চলাটাই স্মার্টনেসের অন্যতম পরিচয়। আপনার মনের অবস্থা যদি খারাপও হয়, ভালো ব্যবহার করুন সবার সাথে। অল্পেতেই বিরক্ত হবেন না বা রেগে যাবেন না। ধৈর্য ধরে ধীরস্থিরভাবে সবার সাথে ভালো ব্যবহার করে যান। প্রতিটা সময় ভালো আচরণ আপনাকে গড়ে তুলবে একজন স্মার্ট মানুষ হিসেবে। আজকের এই পর্যন্তই বন্ধুরা। এই বিষয়ে আরো অন্যান্য ভিডিও নিয়ে আমরা খুব শিগগির আপনাদের কাছে হাজির হব।
এবং পরবর্তী এবং অন্যান্য আরো ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের এই লক্ষ্মীকান্তপুর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।